হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা মুভি ট্রেলার রিয়াকশন দেবো। মুভিটার নাম হলো বারাবি কাবা লেনু। এই মুভিটা কিন্তু তেলুগু একটা মুভি, যেই মুভিটা কিন্তু রিলিজ হচ্ছে কিন্তু অক্টোবর 2021। তার লিড কাস্টে আছেন নাগা সোরিয়া, ঋতু বর্মা রয়েছে, মুরলী শর্মা রয়েছে, এবং এই এই মুভিটার যে ডিরেক্টর সে কিন্তু একজন নতুন ডিরেক্টর, তার নাম হলো লক্ষ্মী। তার ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে সে কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ হচ্ছে। এবং এখানে 1 মিনিট জাস্ট 11 সেকেন্ড একটা টিজার দেখলাম, টিজারটা কিন্তু আমার মাইন্ড ব্লোয়িং লাগলো, বিশেষ করে বিজিএমটা দারুণ। এখানে যে মেয়ের ক্যারেক্টারটা করা হয়েছে, সেই মেয়ের ক্যারেক্টারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মানে সে খুব অ্যাডামেন্ট, এবং সে যেটা করে সেটা ঠিক মনে করে, সে তার বিজনেস ডিলটা ঠিকঠাক মতো করে, এবং তাকে একটা সময় তাকে মনস্টারও বলা হয়, যেটা এখানে টিজারে দেখানো হয়েছে। এবং এখানে ঋতু বর্মা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, তার লুকস খুব ভালো লেগেছে, এবং বিজিএমটা যেভাবে একই টোনে বেজে গেছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং অবশ্যই আমি নাগা সোরিয়ার কথা বলবো, নাগা সোরিয়ার গাড়িতে করে তার যখন আমি এন্ট্রিটা দেখলাম, এন্ট্রিটা কিন্তু ফ্যান্টাস্টিক লেগেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। এবং তেলুগু মুভি কিন্তু সবসময় একটা মশালা মুভি কিন্তু প্রেজেন্ট করে, এখানেও এটা একটা রোম্যান্টিক একটা কমেডি যে ফিল্ম হতে চলেছে সেটা বলাই বাহুল্য। এবং মুরলী শর্মা যেখানে সেখানে কমেডি যে ছোটো ছোটো সিনসগুলো থাকে সেগুলো সবসময় হাসির উদ্রেক করে, এখানেও তার অন্যতা হবে না। তা সব মিলে মুভিটা আশা করি খুব ভালোই হবে, এবং এটা মোস্ট প্রবাবলি একটা থিয়েটিক্যাল রিলিজ হতে যাচ্ছে, কারণ এটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ হওয়ার কিন্তু কোনো নিউজ অ্যাটলিস্ট আমার কাছে নেই। আর অক্টোবরের কত তারিখ এই মুভিটা রিলিজ হবে সেটা কিন্তু এই মুহূর্তে আমি জানি না, জানলে নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভারাদু কাবালেনু এই যে মুভিটার টিজারটা কিন্তু খুব ভালো হয়েছে, এবং টিজারটা কিন্তু গতকালই কিন্তু মানে 31st August 2021 কিন্তু রিলিজ করেছে। তা আপনাদের কেমন লাগলো টিজারটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট আমি যেটা কথা বলবো সেটা হলো খেলা শুরু বলে যে একটা ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটা 19th August 2021 ক্লিক বলে যে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে এসছে। টোটাল এপিসোড হলো 9টা, ডিউরেশনের কথা আমি যদি বলি তাহলে 4 ঘন্টা 54 মিনিট। লিস্ট কাস্টে আছে ইন্দ্রাশিস রায়, রণিতা দাস এবং সুজয় প্রসাদ চ্যাটার্জির মতো তারকারা কিন্তু এখানে রয়েছে। ইন্দ্রাশিস রায়ের অ্যাক্টিং স্কিল যথেষ্ট ভালো, সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। রণিতা দাস যাকে আপনারা স্টার জলসায় বাহা নামে চেনেন, ইষ্টি কুটুম বলে যে একটা সিরিয়াল ছিল, তারপর থেকে তিনি কিন্তু মোটামুটি হারিয়ে গিয়েছিলেন, এবং এখানে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে, যদিও তার অ্যাক্টিং অনেকটা ওভার দ্য টপ আমার মনে হয়েছে। এখানে দুটো ক্যারেক্টারের কথা বলবো, অভিষেক এবং শ্রেষ্ঠা, তারা লিভিং করছে, তা হঠাৎ করে তারা একটা পেন্টিং পায়, যেই পেন্টিংটা ফ্রান্স থেকে আসে এবং সেটা 18th century, এবং সেখানে একটা ব্যাকড্রপ একটা দেখানো হয় যে একটা মহিলা সে রীতিমতো মানে গ্যাম্বলিং করে, এবং গ্যাম্বলিং করে সে জেতে এবং অন্যদের হারিয়ে দেয়। তা যখন যারা হেরে যায় লাস্ট যে লোকটা হারে সেই লোকটা একটা অভিশাপ দেয়, সেই অভিশাপের ফলশ্রুতিতে কিন্তু 21st century এসে যে পেন্টিংটা যখন ইন্দ্রশিষ্টার কাছে এসে পড়ছে, মানে ওরফে এখানে যে যার নাম অভিষেক, সেখানে তাদের একটা ঘটনা ঘটে, তারা একটা অকশানে সেটা পায়, এবং অবশ্যই সেই অকশানটা কিন্তু করছিল ইন্দ্রশিষ্টার নিজে। এবং সেখানে একটা মানে যে পেন্টিংয়ের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হলো পেন্টিংয়ের সামনে যে যাকে যত বেশি আঘাত করবে তত বেশি টাকার বৃষ্টি হবে। এখানে এই টাকার সিনগুলো আছে অত্যন্ত বোকা বোকা, আমরা ছোটোবেলায় যেমন মনোপলি বা ব্যবসায়ী যে খেলাগুলো খেলেছিলাম সেখানে যে টাকাগুলো ইউজ করা হতো সেই টাকাগুলো এখানে ইউজ করা হয়েছে। ইন্দ্রশিষ রায়ের যে ড্রেস আপ করানো হয়েছে সেটা অত্যন্ত খেলো টাইপের আমার মনে হয়েছে। এবং ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম না চলার আর একটা রিজন হলো এরকম যে খেলা শুরু বলে যেরকম একটা ওয়েব সিরিজ যেটা প্রায় 5 ঘন্টা ধরে দেখানো, মানে অলমোস্ট টর্চার। তার ডিরেক্টর এটা ফার্স্ট ওনার ডেবিউটেন্ট ডিরেক্টর সৌপ্তিক চক্রবর্তী, উনি সৌপ্তিক সি লেখেন, সৌপ্তিক সি নিজেও অভিনয় করেছেন, যথেষ্ট ভালো অভিনয় করেছে তার ক্যারেক্টার যদিও স্বল্প। ইন্দ্রশিষ রায় এবং রণিতা দাস তারা তাদের মতো ফাটিয়ে অভিনয় করেছে, কিন্তু এখানে আমার কখনোই রণিতা দাসের অভিনয় মানে অ্যাজ এ সেম মনে হয়নি, অ্যাজ এ প্যারাল মনে হয়নি, ওভার দ্য টপ মনে হয়েছে। এছাড়া বাকি কোস্টার্সরা যারা রয়েছে তারা মোটামুটি চেষ্টা করেছে, কিন্তু এখানে স্টোরি একদমই নিম্নমানের এবং স্ক্রিন প্লে অত্যন্ত বাজে। এবং এটা যদি একটা হরর ফ্যান্টাসি জনার আপনাদের কোথাও থেকে ভয়ের কোনো উদ্রেক করবেন, আপনাদের হাতে তো যদি অফুরন্ত সময় থাকে তাহলে অবশ্যই খেলা শুরু ওয়েব সিরিজটা আপনারা দেখতেই পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চ্যানেল আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে থাকে রেড বাটনটা অবশ্যই গ্রে করে দেবেন, এবং তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।